গত পনেরো বছর সতেরো বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, ন্যূনতম মানবিক অধিকার ফিরে পাওয়ার জন্য, এই সুদীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের অনেকেই পঙ্গু হয়েছেন, ঘুম হয়েছেন, খুন হয়েছেন, হামলা মামলা কারাবরণ তো মামুলি বিষয়। তেরো চোদ্দ সালে নোয়াখালীর একটি ছেলে আমাকে ফোন দিয়েছিল, সে আমাদের নিকটবর্তী পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছিল, তার নামটি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আমাদের সাবেক ছাত্রদল সভাপতি শহীদুল চৌধুরী অ্যানি ভাই আমাকে ফোন করে বলেছিলেন যে তুমি একটু পঙ্গু হাসপাতালে যাও, ছেলেটাকে দেখে আসো। নেতৃবৃন্দ, পঙ্গু হাসপাতাল আর আমার বাসা হেঁটে গেলে দূরত্ব দশ মিনিট, আমি চরম ঝুঁকির মধ্যে ছিলাম, ছেলেটার এক ব্যাগ রক্ত দরকার ছিল, আমি গিয়েছিলাম। আমি যখন রক্ত দেই, রক্ত দেওয়া শেষ হওয়ার পরপরই আমার পরিচিত একজন ডাক্তার ছিল, বলল ভাই আপনি গেট দিয়ে বেরোতে পারবেন না, গেটে সাদা পোশাকে পুলিশ আপনার অপেক্ষায় আছে, আপনাকে ধরবেই। নেতৃবৃন্দ, ওই ছেলেটা তখন পা কাটেনি, পাটা ভালো, পুলিশ গুলি করেছে এবং সে একটা তরুণ যুবক, সে একজন ব্যবসায়ী ছিল, ঢাকা থেকে ব্যবসায়িক তার মাল ক্রয় করে, ব্যবসায়িক মাল ক্রয় করে নোয়াখালী যাওয়ার পথে, এটা তখন জাতীয় নিউজ হয়েছিল, তাকে বাস থেকে নামিয়ে নিয়ে যায় এবং তার পায়ে গুলি করে এবং সে আমাকে খুব বিনীতভাবে অনুরোধ করে যে ভাই আমার কাছে টাকা আছে, ব্যবসার টাকা আছে, আমি স্বাবলম্বী ছেলে, আমার পাটা যাতে না কাটে। নেতৃবৃন্দ, আমি আমার আবেগ চলে আসলো, আমার খুব মমতা লাগলো তার প্রতি। আমি ডাক্তারদের সাথে যোগাযোগ করলাম, কথা বললাম, আমি যেটা জানতে পারলাম ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই অপারেশনটা করে হৃদরোগ হাসপাতালে, আর রোগী আছে অর্থোপেডিক হাসপাতাল, মানে আমরা সবাই পঙ্গু হাসপাতাল নামে চিনি। ডাক্তারের সাথে কথা বললাম, কথা বললে যেটা জানতে পারলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের এরকম দলের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কর্মীর ভাইদের ধরে হাঁটুর পিছন দিক থেকে গুলি করা হতো এবং গুলি করার পর পাঁচ ঘন্টা ছয় ঘন্টা থানার লকআপে ফেলে রাখা হতো। এরপরে যখন এই রোগীটা ঢাকায় চলে আসে এবং ওইখানে ভর্তি, পুলিশ যখন অপারেশনের সময় আসে বারো ঘন্টা পার হয়ে যায়, বারো ঘন্টা পরে আর এই রক জোড়া লাগে না, তখন বাধ্য হয়ে পা কেটে ফেলতে হয়। আমি এই ব্যাপারটা নিয়ে অনেক চেষ্টা করেছিলাম, ডাক্তারের সাথে যোগাযোগ করে আমি জানতে পারছি যে এই প্রক্রিয়ায় একটা সময় দীর্ঘসূত্রিতা করা হয় যাতে সে সঠিক চিকিৎসাটা না পায়। পরবর্তীতে ওই ছেলেটার পা কেটে ফেলা হয়েছিল, আমি আর তার সামনে যাইনি, তবে আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম ওর পাটা সেভ করতে। এই কথাগুলো কেন বললাম, আমাদের মাঝে অনেকেই ছিল যারা ঘুম হয়েছে, এরকম পঙ্গু হয়েছে, খুন হয়েছে, আছে না? আমরা তো এই জুলাই আগস্টের আন্দোলনে ফ্যাসিস্ট শাসনের পতন হয়েছে, আমরা কি জুলাই আগস্টে শুধু আন্দোলন করেছি? আমরা সুদীর্ঘ বছর, যুগের অধিক সময় আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে। আমরা তো জানতাম যে আজকে মিছিলে গুলি হবে, আমি বেঁচে ফিরবো কি ফিরবো না অনিশ্চিত, আমি গ্রেপ্তার হবো কি হবো না অনিশ্চিত, আমার পরিবার আমার লাশটা পাবে কি না অনিশ্চিত। আমরা যদি দলের নির্দেশে, তারেক রহমান সাহেবের নির্দেশে যদি জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকে আজকে সফলতার মুখ দেখেছি,
আমরা কি পারি না দলের প্রয়োজনে একটু সংযত হতে? এটা কি জীবনের ঝুঁকি নেওয়ার চেয়ে কঠিন? নেতৃবৃন্দ, আমরা আন্দোলন সংগ্রাম করেছি ভোটের অধিকারের জন্য। আমরা কি আমাদের ভোট দিতে পেরেছি? ভোট ছাড়া কি আমাদের দল বা যে কোনো দল সরকার গঠন করতে পারবে? তাহলে আপনারা যারা দলের পরিচয় আছি, আমরা যদি অদ্ভুতপূর্ণ আচরণ করি, মানুষ কি আমাদের ভোট দেবে? ভোট না দিলে কি দল সরকার গঠন করতে পারবে? তাহলে আমরা যে আগে বাসার সামনে